শুরুটা 2005 সালে দেশীয় চামড়া দিয়ে তৈরি হবে বিশ্বমানের পণ্য। এই স্বপ্ন নিয়ে ছোট্ট ঘরে একটিমাত্র যন্ত্র নিয়ে ব্যবসায় নেমে পড়লেন তানিয়া ওয়াহা। মাত্র 10,000 টাকার পুঁজি এখন দাঁড়িয়েছে 1.5 কোটিতে আর কর্মসংস্থান হয়েছে 100-এরও বেশি শ্রমিকের। এমন অসংখ্য উদ্যোক্তার হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প। সরকারি হিসাবে দেশের উৎপাদনমুখী শিল্পের প্রায় 90%ই কুটির শিল্পের আওতায়। যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশজ উৎপাদনের যোগান আসছে 25%-এর বেশি, কিন্তু নীরবে দেশের অর্থনীতিতে অবদান রাখা এই খাতের প্রতিবন্ধকতাও কম নয়। অনেক এসএমএর এই প্রবলেমটাই আছে যে ঠিকমতো জায়গা পায় না, যে কোথায় ব্যবসা শুরু করবে। আমরা যারা এসএমই আছি তাদের যেন আমরা 15% ভ্যাট দেই, এই ভ্যাটের ইয়েটাও যেন কমানো হয়। দেশের এসএমই খাতের বড় অংশই নারীদের দখলে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হিসাব বলছে, 2013 সালে দেশে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে 65,504 জন, আগের বছরের চেয়ে যা বেড়েছে 145 গুণ। এই উদ্যোক্তাদের জন্য গেল বাজেটে প্রথমবারের মতো বরাদ্দ দেয়া হয় 100 কোটি টাকা, কিন্তু বছর ব্যবধানে খরচ হয়েছে মাত্র 1.5 কোটি টাকা। যখন এটা বরাদ্দ হলো তখন অর্থ মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের সাথে এই 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 প্রকল্পগুলি করবে এবং বাস্তবায়ন করবে সেটা চিহ্নিত করতে বেশ কিছুদিন সময় লেগে গেল। কারা এর সাথে থাকবে, মে জুনের দিকে 10 কোটি টাকা বরাদ্দ হলো এবং 10 কোটির মধ্যে 1.5 কোটি টাকার মতন কিন্তু কাজ করা গেছে। এসএমই ফাউন্ডেশন বলছে, বাজেটের বরাদ্দ এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া হলে সহজ হতো প্রকল্প নির্বাচন এমনকি বাস্তবায়ন, ফলে সম্ভব হতো এই অর্থের বড় অংশ খরচ করা। সুতরাং সরকার যদি ওই টাকাটা আমাদেরকে কিছু একটা বরাদ্দ দেয়, তাহলে কিন্তু ওই যে অর্থটা সে ব্যাংক থেকে নিচ্ছে না নিয়ে যদি সে আরও সহজ শর্তে এবং ডোনেশন হিসাবে কিংবা এই 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 ফান্ডটাকে ইউটিলাইজ করা যায়। বিভিন্ন চেম্বার আছেন, আমরাও এটা নিয়ে সজাগ আছি। কখনো অর্থ, কখনো প্রকল্প, কখনো বা পরিকল্পনা, এসব বাধার কারণে প্রত্যাশা অনুযায়ী এগোয়নি বাংলাদেশের এসএমই শিল্প উদ্যোক্তারা। এই এসএমই উদ্যোক্তারা কিন্তু তৈরি করছে আন্তর্জাতিক মানের পণ্য, তবু শক্ত হয়নি তাদের অবস্থান। তাই আসছে বাজেটে গেল বছরের বরাদ্দ টাকার ধারাবাহিকতার পাশাপাশি এই টাকার সুষ্ঠু ব্যবহারের নিশ্চয়তা চান এই খাতের উদ্যোক্তারা। নুসরাত ইম্পা, চ্যানেল 24, ঢাকা।